গুড মর্নিং মাই অল ডিয়ার ফ্যামিলি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু খুব ভালো আছি। তো আজকে সকালে সূচনাটা আমি আমার ঘর থেকেই করছি, কারণ আজকে সকালে আমি মর্নিং ওয়াকে যেতে পারিনি, সেজন্য ঘরের কাজকর্ম দিয়েই আজকের দিনটা আমি শুরু করলাম। শরীরটা ভালো লাগছিল না, তাই যাইনি আজকে মর্নিং ওয়াকে। সমস্ত কাজকর্ম সারার পর বসে পড়েছি মেয়ের চুল বাঁধতে। আসলে কি বলতো, আমাদের মতন হাউসওয়াইফদের মানে সংসারের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, কিন্তু দায়িত্ব রয়েছে প্রচুর। এই দায়িত্বগুলো পরপর সামলাতে সামলাতে সারাদিন আমাদের সময়টা যে কীভাবে সকাল থেকে রাত হয়ে যায় সেটা বুঝতেই পারি না। উঠেছি সেই তখন বাজে 4:30, আবার শোবো কখন জানো, যখন বাজবে রাত 12:30। এভাবেই চলে সারাদিন সংসারের কাজের ভেতর দিয়ে। ওরা যেহেতু বেরোবে এখন পড়তে, তো সেজন্য ওদেরকে খেতে দিয়ে দিয়েছি সকালের খাবার। তো যা খাই সকালে তোমরা তো জানো, দুধ আর বিস্কিট। তো বড় মেয়ে খাওয়া হয়ে গেছে, খাওয়ার পর প্রত্যেক দিন বলি বাটিটাকে তুই রাখবি সিঙ্কে, কোনো দিন রাখবে না, ওই রেখে দিল বোনের বাটির পাশেই, একেবারে ওর খাওয়া হলে আমি গিয়ে রেখে দেবো। তো ছোটো মেয়ে ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে কীভাবে খাচ্ছে দেখেছো তো? ও যেন মানে ভাবছে যে ক্যামেরার উল্টো দিকে কেউ আছে, মানে তাকে উদ্দেশ্য করেই ও খাওয়া দাওয়াটা করছে। এগুলো আসলে কী বলতো, মানে এই জেনারেশনটাকে শিখিয়ে বা বলে দিতে হয় না, যেন সবটাই ওরা জানে। তো বড় মেয়ে চলে যাচ্ছে পড়তে, চলে এসছে কিচেনে, আর এখন পরোটা করছে কে জানো তো? আমার হাজব্যান্ড। তো ওর কাছে নিয়ে আসলাম একটু ক্যামেরাটা। যখনই ক্যামেরা নিয়ে এসেছি তখনই দেখো পরোটাগুলোর অবস্থা কী করলো। বাড়িতে যতবারই পরোটা হয় ওই কিন্তু পরোটাগুলো ভাজে, এবং খুব ভালোভাবেই ভাজে। তো মা বেলে দিচ্ছিল আর ও পরোটাটা করছিল, দেখলে আগেরগুলো কত সুন্দর করে বানিয়েছে, কিন্তু এবারেরটা যেই না আমি ক্যামেরা এনেছি, বলছে তুমি এনেছো ক্যামেরা তার জন্য এরকম হয়ে গেল। যাই হোক, মোটামুটি খাওয়া নিয়ে হলো কথা, সেফ নিয়ে অত সমস্যা নেই আমাদের। এবার ওর জন্য তো আমি রুটি করেছি, তো ওর খাবারটা দিয়ে দিলাম, দিয়ে আমার নিজেরটা নিয়ে আমি বসে পড়েছি, মাকেও খেতে দিয়ে দিয়েছি। সকালবেলা শত কাজের মাঝে এরকম যদি খাবার দাবার থাকে দিনটা মানে সত্যি জমে যায়, সকাল থেকে একটা কাজের উৎসাহটাই বেড়ে যায়, তাই না? আমার তো তাই মনে হয়। এরপর মেয়ে চলে এসছে পড়ে থেকে, ছোটো মেয়ের আজকে স্কুল ছুটি, তো সেজন্য ও ঘোরাঘুরি করছে, আর বড় মেয়ে চুলটাকে বেঁধে আমি রেডি করে দিচ্ছি স্কুল যাবে বলে। তো ও স্কুলে বেরিয়ে গেলেই তোমাদেরকে চলো একটা জিনিস আজকে দেখাই। ওই যে কালকে আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে যে ঢালাইটা ফেলেছিলাম না উনানের চারপাশটা, সেটাই একবার দেখে নাও। গুড মর্নিং মাই অল ডিয়ার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমি এবং আমার পরিবারের সবাই খুব ভালো আছি। এখন আমরা দুজনে এসেছি ছাদে, বড় মেয়ের স্কুল, তো ও তো বেরিয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে, আর ওর আজকে স্কুল ছুটি আছে। কালকের থেকে সম্ভবত সকালবেলা স্কুল হবে, ওই সকাল 7:30 থেকে হবে, তো কালকে সকাল সকাল উঠে বেরিয়ে যাবে। আর বিকেলবেলা পড়াটা যেটা পড়াতে আসে না, ওটা মনে হচ্ছে বিকেলবেলা আসবে, তো সেটা আজকেই ফোনে জানিয়ে দেবে, আজকে আমি জেনে নেব ভালোভাবে। আর সকালবেলা টিফিন টিফিন তো সবটাই হয়ে গেছে তোমরা দেখতেই পেলে, এবার ঘরের কাজকর্ম রয়েছে, আজকে প্রচুর কাজকর্ম রয়েছে, ভাবছি করব, কিন্তু শরীর যদি সাথ দেয় আর সময় যদি হয়ে ওঠে আর কি, তো সবটাই করব। যেমন ওই বাইরে যেটা কালকে আর কি রান্নাঘরের ওই জায়গাটা একটু ভিজিয়ে দিতে হবে, কিছু কাপড় চোপড় দিয়ে ভিজিয়ে ওটাকে মানে ভালোভাবে ওটা মজবুত করার জন্য ওটা ভেজাতে হবে। আর একটু রান্নাটার চাপ আজকে কমাবো ভাবছি, কিছু একটু অল্প কিছু রান্না করে নেব। আর ফ্রিজেও কালকেরের কিছু তিতো চচ্চড়ি রয়েছে আর কি রয়েছে সেগুলো দেখে একটু গরম টরম করে আর অন্য কিছু একটু আইটেম বানিয়ে রান্না বান্না করে নেব, নিয়ে ঘরের কাজ একটু ধরবো, কারণ ঘরদোয়ারগুলো সেই যে আমাদের হরিনাম গেল না, হরিনামের আগে পরিষ্কার করেছিলাম, তো ঘরদোয়ারগুলো ঝুল প্রচণ্ড ভর্তি হয়ে গেছে, তো সেগুলো ভাবছি একটু পরিষ্কার টরিষ্কার করবো যদি সময় হয়,
সব কিছু সেরে সুরে সময় হলে তারপর। আর ছোটো ছোটো বাচ্চা নিয়ে ঘর দুয়ারে মানে সংসার ধর্ম করা মানে বুঝতেই পারছো প্রচুর ঝামেলার ব্যাপার। মানে কোনো কিছু যদি ঠিকঠাক করে একটা জায়গায় রাখি তো সেটা ঠিক থাকে না, মানে এক্ষুনি গোছাচ্ছি আবার দেখবো দুদিন পরে সেটা অবস্থা খারাপ। হয়তো অতটা পরিপাটি করে আমি রাখতে পারি না সবটা, তবু তার ভেতরে চেষ্টা করি একটু যতটা সম্ভব আর কি গুছিয়ে করার। তোমরা একটু মানিয়ে নিও আর কি করবো বলো, কিছু করার নেই, এভাবেই চলছে আর এভাবেই চললেই হবে। আর এমনি আমার মেয়েরা প্রচণ্ড শান্ত, তার ভেতরে একটু তো বদমাইশি করবি, তাই না? এই যেমন এখন বদমাইশি করতে এসছে আমার সাথে উপরে, এই যে দেখো এখন ঠোকাঠুকি চলছে, কী ঠুকছে ওই জানে তো, এই হচ্ছে ব্যাপার। চলো নিচের দিকে যাই। নিচে নেমে এসে রান্না করার আগে ভাবলাম আগের কাজটা আগে করে নেওয়াই ভালো। তো এগুলো আমার ঘরে অনেক কিছুই, প্রত্যেকের সংসারে আমি জানি বাতিল বলে কিছু থাকে, তো সেগুলোকে ট্রেনে ট্রেনে বের করেছি। পুরোনো একটা বস্তার ভেতর রাখা ছিল তো সেগুলোকে বের করে নিয়ে পেতে দিয়ে এবার ওর ওপরে একটু জল দিয়ে আর কি ভিজিয়ে দিচ্ছি, যাতে জলটা ওতে সোপ করে থাকে এবং জিনিসটা যতটা পারবে ততটাই মজবুত হবে। আর শুধু এই একবার না, সারাদিনের ভেতর প্রায় তিনবার এইভাবে জল দিয়ে দেওয়া হয়েছে যাতে জিনিসটা মজবুত হয়। তো শখের জিনিস বুঝতেই পারছো, যত্নটাই আলাদা। আর যে কোনো জিনিস দেখবে যদি তুমি নিজে হাতে করো বা নিজে সেই কাজটার ভেতরে ইনভলভ থাকো, দেখবে সেইটার যত্নটা অনেকটা যেন মনে হয় বেড়ে যায়। তো সেজন্য আমি এই ধরনের কাজ আমার হাজবেন্ডের সাথে মানে মিলেমিশে করতে আমি ভালোবাসি। ও একা করুক, ও পুরুষ মানুষ, ও করুক সবটা, আর আমি হচ্ছে মহিলা বলে আমি শুধু রান্না করব ঘর গোছাবো তা নয়, আমিও যতটা আমার দ্বারা সম্ভব হয় আমি করি। আর সত্যি আমি ভুল করি ঠিক করি না কেন, যাই করি না কেন, আমার হাজবেন্ড কিন্তু আমাকে এগুলো করতে সাপোর্টও করে। ও সবসময় বলে যে মানুষের শিখলে যে কোনো কাজ করলে তো এর থেকে কিন্তু মানুষের জ্ঞান বাড়ে, শিখতে পারে, এতে কোনো ক্ষতি হয় না, এতে উপকারই হয়। তো মেয়ে ছেলে এর ভিতরে কোনো সমস্যা কিছু নেই, তুমি করো, আমি পারমিশন দিচ্ছি তুমি করো। তো ওর সাথে সাথে আমি সবটাই করি। আর সকালবেলা যখন এই গাছগুলোতে জল পড়ছে, গাছগুলো যে এত আনন্দ পাচ্ছে দেখে যেন মনটা খুশিতে ভরে উঠছে, সেজন্য যেন কাজের মানে স্পৃহাটা আরও দ্বিগুণ হয়ে গেছে আমার। খুব আনন্দের সাথে আমি এই কাজগুলো কিন্তু করছি। এই যো করছি এখন ভেন্ডি ভাজা, ঢেঁড়স ভাজা করছি, আর ডাল, ডালটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি, এতে এখন আমার সম্ভার দেওয়া হয়নি। আর সয়াবিনটাকে জলে একবার একটু সেদ্ধ করে রেখে দিয়েছি, এটা আলু কেটে নিয়েছি, সয়াবিনের তরকারি করবো। সেই সেদিনে যে মাংস বলেছিলাম না, সেই মাংস মোটামুটি রয়েছে অনেকটাই, আমাদের এই বেলাটা ভালোভাবে হয়ে যাবে। তো হাজবেন্ড বলছিলো যে একটু মাছের তরকারি করতে, তো আমি বললাম যে ওটা নষ্ট করে লাভ নেই, ওটা একটু আছে, একটু তিতো চচ্চড়ি কালকে করেছিলাম সেটাও আছে, তো ভাবছি ওগুলো আজকে গরম করে নেবো, আর কিছু বানাবো না। চলো খাবার নষ্ট করতে আমার খুব কষ্ট লাগে বুঝলে তো, চলো ওইটাই আজকে চালিয়ে নেবো। দেখো বন্ধুরা, মেয়ে যখন স্কুলে গেল কত ঝলমলে রোদ, সুন্দর আকাশ, আর এখন ঠিক বাজে 11:30, আকাশটা একেবারে অন্ধকার করে এসেছে, টিপটিপ করে বৃষ্টিও শুরু হয়েছে। এত 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 আমার চিন্তা হচ্ছে না কি বলবো, মেয়েটা বাড়ির বাইরে আছে, একদম ভালো লাগছে না। আর এমনি একটু আকাশ অন্ধকার করে আসলে মেয়েটা ভয়ও পায়। যাক কিছু করার নেই, চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকের লাঞ্চে কী ছিল। তো মুসুর ডাল পাতলা করতে চেয়েছিলাম, হয়ে গেছে গাঢ়। এটা হচ্ছে ঢেঁড়স ভাজা আর তিতো চচ্চড়ি আগের দিনের, আর আগের দিনের চিকেন। তো এই হলো দুপুরের আমার মেনু, আর সাথে রয়েছে রুটি, এটা তো মাস্ট, খাওয়া দাওয়াটা করে নিই। বন্ধুরা নিচে থেকে দরজা দিলাম, কোথায় যাচ্ছি বলো তো? এখন ওই যে বড় মেয়ে স্কুল গেছে, তো রাস্তার টাইম হয়ে গেছে তাই একটু রাস্তায় যাচ্ছি। আর এই যে আরেকজন, সারাদিনটা ঘুম নেই কিচ্ছু না, তো সেজন্য রাস্তায় ওকে আনার জন্য যাচ্ছি। বাড়ির বাইরে মেয়েটা আমার, ঘরে ঘুমই আসছে না। আর দেখো না আমাদের লোডশেডিং একদম ঘর অন্ধকার হয়ে আছে, তো অন্ধকারে যেভাবে ওকে একটু সিঁদুর টিঁদুরগুলো পড়লাম সেই দুপুরের আগে থেকে লোডশেডিং হয়ে আছে। যাই হোক, যাই মেয়েটাকে গিয়ে নিয়ে আসি। হ্যাঁ এই তুই যাবি, জুতো পরে আয়, যা জুতো পরে দরজা বন্ধ করে দিয়ে আর আয়।
এই যে আমার অপেক্ষার হলো শেষ, এসে গেছে আমার মেয়ে, মনটা যেন শান্তি পেল। না পারি একটু ঘুমাতে, না পারি একটু বসতে, যাক বোনেরও আনন্দের শেষ নেই। ওকে খেতে দিয়ে দিয়েছি, ও ফ্রেশ হয়ে খেতে বসে গেছে। সকালে খুব অল্প কয়েকটা ভাত খেয়ে যায়। আর এখন সব কিছু আমি বাটি বাটি করে তুলে রেডি করে রেখেছিলাম, আস্তে ভাতটা বেড়ে দিতে শান্তিভাবে খাচ্ছে। জানো বন্ধুরা, সেই লোডশেডিং হয়েছে বেলা 11টা, আর এখন বাজে ঠিক 6:30। তবে আমার বাড়িতে কানেকশান এলো, সারা দিন কারেন্ট নেই, মানে একদম ঘর দুয়ার সব অন্ধকার হয়ে আছে, এদিকে আকাশও মেঘলা, মানে বাড়ির পরিস্থিতি পুরোপুরি একদম অন্ধকার হয়েছিল। তো হাজব্যান্ড ফিরে এসে তবে এই কানেকশানটা সারালো। ও কিন্তু, আমি এমনি এমনি বলিনি যে আমার হাজব্যান্ড সব 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 কাজে এক্সপার্ট, এটা কিন্তু আমি বলেছি আগে তোমাদের, আবারও বলছি, ও এসে কিন্তু তবে এই কানেকশানটা ঠিক করলো পাড়ার, বুঝলে তো, ও এতটাই এক্সপার্ট। যাই, এবার একটু চা টা করি, খাওয়া দাওয়া করি, মানে এমন লাগছে শরীরটা, কি বলবো। সন্ধ্যাবেলা চা খাওয়া কমপ্লিট, তো ছোটো মেয়ের কয়েকটা ব্যায়াম আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই ও বসে পড়েছে সুখাসন করতে, এটা ব্যায়ামের কিন্তু শুরু। সুখাসন করবার পরে এইভাবে বরণ করে নিল, এরপরে করছে ব্যাক বেন্ডিং। প্রত্যেকটা ব্যায়াম 10 বার করে করতে হয়, তো আমি ছোটো ছোটো করে একটু দেখিয়ে দিচ্ছি। এরপরেই করলো মার্গাসন, তারপরেই করছে চক্রাসন, আমার মেয়ে এখন 6 মাস হলো সবে ব্যায়ামটা শিখছে, তো মোটামুটি যতটুকুনি পারে ততটুকুনি তোমাদের সাথে আমি শেয়ার করছি, কেমন লাগছে জানিও। এরপরেই ও করছে এখন ফ্রগ সিট। এই এই ব্যায়ামটা প্রথম দিকেও পারছিল না, তো অনেকটা কষ্টসৃষ্টে মোটামুটি এটা এখন একটু একটু করতে শিখেছে। ফ্রগ সিটটা করে নেওয়ার পর এবারে ও করে নেবে শবাসন। এই হলো ব্যায়ামের ইতি। তো তোমাদের যদি এই ব্যায়ামের কিছু অংশ বা ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ 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 আমার পাশে থেকো। এখনকার মতন বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।